কাপুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ঐশি ফ্রম গেম বিউটি বাই ঐশি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাবো তোমরা দেখতেই পাচ্ছ সো আপুরা চলো দেরি না করে দেখে নিই তার আগে একটি কথা বলে নিই তোমরা যারা আমার ফেসবুক পেজে অ্যাড হতে চাও সেটার নাম হলো ড্রিম বিউটি বাই ঐশি ওইখানে আমার ছোট ছোট মেকআপ টিউটোরিয়াল থাকে তোমরা ইচ্ছা করলে দেখতে পারো সো চলো দেখে নিই সো আপনারা আমি ফার্স্টে ব্যবহার করব আই ম্যাজিক কোর ইরেজার প্রাইমার প্রাইমার আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে এখন আমি ব্যবহার করব ইলেগাল প্রো এর ক্যারেক্টার অরেঞ্জ ক্যারেক্টার যেটা আমার ডার্ক সার্কেল যাতে না দেখা যায় সেজন্য আমি ব্যবহার করব আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব এখন আমি ফাউন্ডেশনের জন্য ব্যবহার করব আই ম্যাজিক ফুল পাওয়ার ফাউন্ডেশন আমি একটি স্পঞ্জ দিয়ে ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিচ্ছি তো আপনারা আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ এখন আমি আইব্রো ক্রিয়েটের জন্য ব্যবহার করব আইব্রো পমেড এটা হলো আই ম্যাজিকের এটা শেড নাম্বার ডার্ক ব্রাউন তো ফার্স্টে আমি আমার আইব্রোটা সেট করে নিব এখন আমি আইব্রোটা ড্র করে নিব সো আপুরা আমার আইব্রোটা প্রায় ড্র করা শেষ এখন আমি কনসিলার দিয়ে এটা সেট করে নিব কনসিলার দিয়ে নিচ্ছি সব জায়গায় একবারে Thank you.
এখন আমি ব্লেন্ড করে নিব। এখন আমি লুজ পাউডারের জন্য ব্যবহার করব W7 এর বানানা ড্রিমস লুজ পাউডার। আমার মেকআপটা সেট করে নিব লুজ পাউডার দিয়ে। ফুল ফেসে আমি লুজ পাউডার দিয়ে নিচ্ছি। আমি আইশ্যাডোর জন্য ব্যবহার করব এখন বিউটি গ্লেজডের কালার বোর্ড এই আইশ্যাডো প্যালেটটি। এখান থেকে আমি ফার্স্টে এই শেডটা দিয়ে নিব। এখন আমি এই শেডটা দিয়ে নেব। এখন আমি এই শেডটা ব্যবহার করব অরেঞ্জ কালারটা। এখন আমি এই শেডটা ব্যবহার করব। এখন আমি এই শেডটা ব্যবহার করব। এটার সাথে আমি এই শেডটা মিক্সড করে নিব। এই শেডটা নিয়ে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এই সেম শেডটা দিয়েই।
তারপরে আমি এই সেম শেডটাই আবার দিয়ে নিচ্ছি মিডিলে। তো আপুরা আমার আইশ্যাডো দেওয়া কমপ্লিট, এখন আমি এই পাশের আইলাইনারের জন্য ব্যবহার করব W7 এর লিকুইড আইলাইনার। আমি হোয়াইট আইল্যান্ডার ব্যবহার করবো হান্ডাইয়ানে।
এখন আমি মাসকারার জন্য ব্যবহার করব আই ম্যাজিক ভলিউম মাসকারা। পুরা আমার আইল্যাশও করা শেষ, এখন আমি ব্যবহার করব ব্রোনজারের জন্য টেকনিক মেগা ব্রোনজার। এখান থেকে আমি এই শেডটা ব্যবহার করব। এই সেম শেডটা দিয়েই নিব। এখন আমি ব্লাশের জন্য ব্যবহার করব টেকনিক মেগা ব্লাশ। এখান থেকে আমি এই শেডটা দিব। আমি হাইলাইটারের জন্য ব্যবহার করব টেকনিক মেগা গ্লো হাইলাইটার। এখান থেকে আমি এই শেডটা দিব। হাইলাইট করে নিব। লিপস্টিকের জন্য আমি ব্যবহার করব বিউটি প্লেসডের মোকা ব্রাউন এই শেডটা। এখন আমি মেকআপটা সেট করার জন্য ব্যবহার করব আই ম্যাজিক মিক্স টান ফিক্স।
সো আপুরা এই হলো আমার আজকে লুক, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুল করবে না, অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো, সামনে তোমরা কেমন ধরনের ভিডিও চাও সে ব্যাপারে তোমরা লিখে জানাতে পারো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।